মঞ্চে শিল্পীদের জুতা পেটার ভিডিও ভাইরাল। শরীয়তপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানে কয়েকজন শিল্পী লাঞ্ছিত, মঞ্চে উঠে শিল্পকে জুতা পেটা করলেন এক হুজুর। শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের ডুবি সাইবার এলাকায় একটি মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের জুতা পেটা করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতের ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এরপর ওই মেলা বন্ধ করে দিয়েছেন আয়োজকরা। ডুবি সাইবর এলাকার বাসিন্দারা জানান, সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ডুবি সাইবর গ্রামের একটি আবাসিক এলাকায় একটি বৃক্ষমেলা করার আগ্রহ প্রকাশ করেন স্থানীয় বাদশাহ ফকির, দেলোয়ার হোসেন ও জাজিরা উপজেলার শিল্পকলার কিবোর্ড প্রশিক্ষক ইব্রান আহমেদ। ইউএনও কামরুল হাসান মেলা আয়োজনের মৌখিক অনুমতি দেন। 13 সেপ্টেম্বর মেলা শুরু হয়। মেলায় গাছ বিক্রির একটি স্টলের পাশাপাশি খাবার, তৈজসপত্র, প্রসাধন সামগ্রী, খেলনার অন্তত 20টি স্টল বসানো হয়। সন্ধ্যার পর মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। স্থানীয় সূত্র জানায়, গতকাল মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ময়মনসিংহের মুক্তাগাছা থেকে কৌতুক ও নৃত্যশিল্পীদের একটি দল আনা হয়। সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলে পাশের এলাকায় মারা যাওয়া যুবলীগ নেতার স্বজনেরা আয়োজকদের অনুষ্ঠান বন্ধ করার অনুরোধ করে, কিন্তু তাদের অনুরোধ উপেক্ষা করে মঞ্চে অনুষ্ঠান চালানো হচ্ছিল। রাত 9টার দিকে মাইনুদ্দিন মাতবরের বড় ভাই সুলতান মাতবর মঞ্চে উঠে শিল্পীদের জুতা পেটা করতে থাকে। তখন মঞ্চে অগ্রণে থাকা শিল্পীরা দৌড়ে পালিয়ে যান। শিল্পীদের জুতা পেটার দৃশ্যের 19 সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। জানতে চাইলে সুলতান মাতবর বলেন, আমার ভাই মারা গেছেন, পুরো গ্রাম শোকাহত। মেলা কমিটিকে বলেছিলাম গান বাজনা বন্ধ রাখতে, কিন্তু তারা কোনো কথা শোনেনি। তখন রাগে দুঃখে মঞ্চে উঠে শিল্পীদের পিটিয়েছি, রাগের মাথায় কাজটি করা ঠিক হয়নি। কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত স্বনামধন্য সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন কম্পিউটার, ডিপ্লোমা ইন সিভিল, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স, ডিপ্লোমা ইন অটোমোবাইল, ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ডিপ্লোমা ইন সার্ভেইং, ডিপ্লোমা ইন রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং ও ডিপ্লোমা ইন টেক্সটাইল বিষয়গুলোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে। মুক্তাগাছা থেকে আসা শিল্পীদের একজন বলে, মঞ্চে উঠে আমাদের জুতা পেটা করবেন এটা ভাবনার বাইরে ছিল। 3 নারী সদস্য সহ আমাদের অন্তত 8 জনকে পেটানো হয়েছে। ঘটনাটিতে আমরা আতঙ্কিত হয়ে পড়ি, সঙ্গে সঙ্গে ওই এলাকা ত্যাগ করি। তারা আরও বলেন যে স্থানীয় চেয়ারম্যান ও যুবলীগের নেতা মারা যাওয়ার খবর তারা জানতেন না, আয়োজকেরা বিষয়টি তাদের জানাননি। যিনি শিল্পীদের মারধর করেছেন তিনি শান্তভাবে বললেন তারা অনুষ্ঠান বন্ধ করে চলে আসতেন। সঙ্গীতা সাহা, নিউজ প্লাস বাংলা।